বিভাগীয় সব বিষয়ে তরবিয়ত আম্মাই দিয়ে থাকি, কোন শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হয় না। একমাত্র কওমি মাদ্রাসা ছাত্রদের পেছনে শিক্ষক ২৪ ঘন্টা সার্ভিস দেয়, রাত্রেও ছুটি নাই, শুক্রবারও ছুটি নাই, কোনো বন্ধের দিনও ছুটি নাই, আছে ছুটি, আছে ছুটি। যাই দেখেন আমাদের হেফজখানা গুরুতে, যাই দেখেন আমাদের নাজারা মক্তব গুরুতে, নাজারা পরে কোরআন শরীফ দেখে দেখে হেফজ পরে কোরআন শরীফ মুখস্থ, ছাত্ররা প্রতারাবাদ করতেছে, ২৪ ঘন্টা মাদ্রাসায় বসে ছাত্ররা তেলাওয়াত করে। আমরা তো তেলাওয়াত থেকে মামুলিক মনে করি, মামুলিক বিষয় না। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলেছেন, আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ আপনি তো আমার সাথে কথা বলতেছেন, আমি আপনার সাথে কথা বলতেছি, আমার নাম কালিমুল্লাহ, তবে এই যে কথা বলতেছেন আমার সাথে, আপনার কথা বলা তো আমি পর্যন্তই শেষ, নাকি আরো কাহারোর সাথে কথা বলবেন? হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, মূসা তুমি কি বলো, তোমার সাথে কথা বলি তো পার্ট টাইম, যখন তুমি আসো আমি যখন তোমাকে দেখে আনি কুহে তুরের নিকটে নির্ধারিত জায়গায় তোমার সঙ্গে আমি কথা বলি। জেনে রাখো মূসা, এমন একটা উম্মত পৃথিবীতে আসবে যেই উম্মতের সঙ্গে আমি আল্লাহ পাক ২৪ ঘন্টা কথা বলার জন্য আমার কথার ভান্ডারটা তাদের হাতে ছেড়ে দিয়ে রাখবো। আমার কওমি মাদ্রাসার ছাত্রদেরকে আইন, ছাত্রদের প্রতি আইন প্রত্যেকটি মাদ্রাসায়, দয়াপুর মাদ্রাসায় জিজ্ঞেস করে দেখবেন সে আইন, আমার মাদ্রাসায় আইন, আইন হলো যারা হাফেজ না কমপক্ষে দৈনিক এক পারা তেলাওয়াত করবে, যারা হাফেজ কমপক্ষে দৈনিক তিন পারা তেলাওয়াত করবে, এইভাবে তেলাওয়াতের সিস্টেম দৈনন্দিন জারি আছে। আল্লাহ তাদের সঙ্গে ২৪ ঘন্টা কথা বলে। যখানার ছাত্ররা নাজারার ছাত্ররা শেষ ছাত্রে বেলা উঠে পড়া শুরু করে, পড়তেছে 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 কোরআন সামনে নিয়ে পড়তেছে, মস্ক করতেছে, আয়াত পড়তেছে, তাকবীরের সাথে তাজবীদের সাথে মদ দুমনার সাথে লম্বা বাড়ির সাথে চলছে তেলাওয়াত সকাল ৯টা পর্যন্ত। ৯টার পরে রাস্তা খাওয়ার পরে সামান্য একটু বিরতি, আরাম করছেন ১২টা পর্যন্ত, ১২টার পর থেকে ওইটা আবার পড়া শুরু করেছেন আসরের আজান পর্যন্ত। আসরের আজান পর্যন্ত পড়ার পরে আসরের নামাজের পরে মাগরিব পর্যন্ত একটু বিরতি, মাগরিবের পর আবার পড়া শুরু করেছেন রাত্রে ১০টা পর্যন্ত পড়ে, তারপরে খানা পিনা খাইয়া সুন্নত তরিকায় শুইছেন। আমার মাদ্রাসা হেফজখানার ভিতর দিয়ে আমার রুমে যাওয়ার রাস্তা ছিল, আমি রাত্রে মাহফিল করে এই রুমের ভিতর গিয়ে যখন যাইতাম তখন দেখতাম ছোট ছোট বাচ্চা, হেফজখানার বাচ্চা, কেউ পাঁচ পারা, কেউ ১০ পারা, কেউ ১৫ পারা, কেউ শোনাইতেছে, কেউ বা শেষ পর্যায়ে, এরকম ভাবে কেউ হেফজ করেছেন। এই বাচ্চাগুলি ছোট ছোট বাচ্চা যখন ঘুমাইছে তাদের পরনের কাপড় কোথায় চলে গেছে ঠিক নাই, মাথার নিচের বালিশ কোথায় চলে গেছে ঠিক নাই, পাখারে দিগারে একজন আরেকজনের উপরে পাও, একজন আরেকজনের উপরে মাথা, এইভাবে শুয়ে আছেন। কিন্তু আশ্চর্য হয়েছে আমি সেই হেফজখানার ভিতর দিয়ে যাইতে, আমি প্রায় দিনই শুনতাম গুণের গড়ে ছাত্রদের মুখ থেকে সুরে ওয়াকিয়া সুরে মুলক বের হইতেছে। আমার কওমি মাদ্রাসা ছাত্ররা ঘুমের মধ্যে আল্লাহর সাথে কথা বলে, যার ফলশ্রুতিতে আমাদেরকে ভূমিকম্প কিছু করতে পারে না। যারা কথা না বলে মনে করবেন যে অন্য দলের লোক। যার ফলশ্রুতিতে আমার দেশে ভূমিকম্প হয়েছে ৭.৬, একটা দেওয়ালের গায়ে পাড়া দেয় নাই, গোটা পৃথিবী জুড়ে করোনা আসছে, লন্ডন আমেরিকা পৃথিবীর শক্তিধর দেশগুলোর দিকে তাকিয়ে দেখেন, এমন কড়া লকডাউন দিয়েছেন, এক একবারে লকডাউন দিয়ে দু চার মাস করে ঘরের ভিতরে মানুষকে বন্দি করে ফেলা হয়েছে, এক বেডে ২ জন ঘুমাইতে দেই নাই, রাস্তাঘাটে কোনো গাড়ি চলে না, দোকানপাট সব বন্ধ, অফিস আদালত সব বন্ধ করে গোটা শহর গ্রাম গঞ্জ মানবহীন মানব শূন্যতায় পরিণত করেছেন। এই সমস্ত দেশগুলোতে দৈনিক হাজার হাজার লাশ পড়ছে। আর আমার বাংলাদেশ গরুর বাজারে মানুষের অভাব নাই, মাছের বাজারে মানুষের অভাব নাই, চার দোকানের সামনে মানুষের অভাব নাই, রাস্তাঘাটে মানুষের অভাব নাই, লকডাউনের পরে দিয়েছেন শাটডাউন। আমি কেরানীগঞ্জ কারাগারে ছিলাম, পরের দিন সকালবেলা উঠে আমাদেরকে এসে ডাক দিয়ে বললেন আপনাদের সবাইকে কাশিমপুর কারাগারে চালান করে দেওয়া হয়েছে। আমি অসুস্থ, মনে মনে খুশি, গতকাল শুনলাম শাটডাউন, রাস্তায় কোনো গাড়ি থাকবে না, কোনো মানুষ থাকবে না, আমাদেরকে কেরানীগঞ্জ কারাগার থেকে গাড়িতে উঠাইয়া টান দেবে,
অল্প সময়ের ভিতরে পৌঁছে যাব কাশিমপুর এই আশা করে গাড়িতে যে উঠলাম গাড়ি যখন মেন রোডে গেল রুট কিন্তু আপনাদের হাইওয়ে রুট না পদ্মা ব্রিজের রুট এক্সপ্রেস ওয়ে ওই রাস্তায় গাড়ি উঠার পরে দেখি গাড়ি আর সামনে চলে না হঠাৎ করে মনে হইল দাঁড়াইল কেন রে জানালার ফাঁক দিয়ে তাকায় দেখি ইয়া আল্লাহ রাস্তায় রিক্সা ভ্যান সিএনজির অভাব নাই এক এক রিক্সা ভ্যানের মধ্যে দুই চার পাঁচজন করে গাদাগাদি করে বসে কিসের মাস্ক কিসের স্বাস্থ্যবিধি সবগুলো বসে বসে এইবার দেশের মানুষ লকডাউন আর শাটডাউন মানে নাই গাদাগাদি করে রাস্তায় চলাফেরা করেছেন গোটা বিশ্ব মিডিয়া প্রমাণ করেছে এই দেশ করোনায় সবচাইতে কম ক্ষয়ক্ষতি হয়েছে এখন যদি কেউ বক্তৃতা দিয়ে বলে আমরা করোনার চাইতে শক্তিশালী কেউ যদি বক্তৃতায় বলে আমরা মোকাবেলা করেছি পরিষ্কার ভাষায় বলতে চাই মোকাবেলা যদি করতে পারতো আমেরিকা পারত মোকাবেলা যদি করতে পারতো ব্রিটেন পারত ইউরোপ পারত অস্ট্রেলিয়া পারত কানাডা পারত চীন পারত শক্তিধর দেশগুলো মোকাবেলা করে মানুষকে মৃত্যুর হাত থেকে ফেরাতে পারে নাই বাংলাদেশের সরকার বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের কেউ মোকাবেলা করতে পারে নাই এইটা মোকাবেলার কারণে হয় নাই দয়া পুরা দশার হেজখানার ছাত্রদের তালাবাতের কারণে হয় তেলাওয়াতের কারণে হয়েছে এরপরেও যদি আমাদের দিকে কেউ বাঁকা চোখে তাকায় তারপরেও যদি আমাদের হাতে পায়ে ডান্ডা বিড়ি লাগায় এরপরেও যদি আমাদের হাজার হাজার ওলামায়ে কেরামের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে আমাদেরকে কোর্টের বারিন্দায় ঘুরায় এক চাইতে পুরা কপাল আর দেশে নাই বলতে চাই আজকে যারা বলে আমরা জাতিকে কি দিয়েছি কি না দিয়েছি জাতিকে কি না দিয়েছি জাতিকে আমাদের দোয়ার কারণে আমাদের তাহাজ্জুদের কারণে আমাদের তেলাওয়াতের কারণে আল্লাহ গজব থেকে বেঁচে রয়েছে শেষ কথা আপনাদেরকে বলতে চাই আজকে দয়াপুর মাদ্রাসা সহ বাংলাদেশের অসংখ্য মাদ্রাসায় আমরা যেই সমস্ত কাজকর্মগুলি করি আপনাদের এই কুমিল্লাতে স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে না নাই আছে মানুষকে ভালো পথে রাখার জন্য কোন ইন্তজাম করেছেন সৎ পথ দেখাইবার কোন ইন্তজাম করেছেন মানুষকে বর্তমান সময় উপযোগী দিক নির্দেশনা দেওয়ার জন্য কোন ইন্তজাম করে নাই কোন বাৎসরিক একটা মাহফিল কোনদিন করে নাই হাজার হাজার মানুষ কিন্তু কোনদিন জমায়েত করে নাই আরেকটি কথা খুব ভালো করে মনে রাখবেন টেবিলের নিচ দিয়া তলে তলে গোপনে আমরা কোন কাজ করি না আমরা যা করি সব প্রকাশ্যে করি তলে তলে কোন কাজ আমরা করি না গ্রামের ছোট্ট একটা মুরগি ডিম পারে পাইয়া তারপরে কক্কর করে সারা মহল্লাবাসীকে শোনায় ডিমরা দেশে পাঁচশে আমরাও বাৎসরিক মাহফিল করে হাজার হাজার মানুষের সামনে পাঁচশো টাকা এক হাজার টাকা পাঁচ হাজার টাকা এরকম ভাবে একশো দুইশো টাকা করে যারা চান দাদায় আমরা প্রকাশ্যে মানুষের কাছ থেকে স্লোগান দিয়ে কাজ করে চান্দা আদায় করে বাৎসরিক মাহফিল করে লক্ষ লক্ষ মানুষের সামনে প্রকাশ্যে হিসাব আমরাই দিয়ে থাকি আর কেউ দেয় না আমরা মানুষের কাছ থেকে আওয়াজ করে সুরগুল করে স্লোগান দিয়ে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা আদায় করে জাকাতের টাকা ফিতরার টাকা সদকার টাকা আদায় করে আমরা মাদ্রাসা থেকে হাফিজ হুজুর বানাই মাদ্রাসা থেকে শাইখুল হাদিস বানাই শাইখুল তাফসির বানাই আমরা মাদ্রাসা থেকে মুফতি বানাই আল্লাহর ওলি বানাই চুপ টাকা গুন্ডা বদমাশ বানাই না বেগম পাড়ায় বাড়ি করেছেন সবাই দিনা করে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ৫৬ হাজার বর্গ মাইলের ভিতরে কোন একজন মসজিদের ইমাম কোন একজন আলেম কোন মাদ্রাসার মুহতামিম শিক্ষক বেগম পাড়ায় বাড়ি করেছে যদি কেউ প্রমাণ করতে পারে আর বাংলার মাটিতে মাইকের সামনে দাঁড়াবো না সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আছে বোধ হয় জি কোন আলেম সুইস ব্যাংকের নাম জানে পাঁচটি টাকায় দেশ থেকে পাচার করে কোন ব্যাংকে রেখেছেন দেশের টাকা পয়সা কোন একজন আলেম লুণ্ঠন করেছেন দেশের রিজার্ভ ফান্ডে কোন একজন আলেম হাত দিয়েছেন পরিষ্কার ভাষায় বলতে চাই
আমরা মোল্লাদের মসজিদ পর্যন্ত, আমরা মসজিদে থাকি, মাদ্রাসায় থাকি, আমরা খানকায় থাকি, আমরা দেশের মানুষকে সৎ পথে আহ্বান করি, আমরা চুপ ডাকাত গুন্ডা বদমাশকে তওবা করায় আল্লাহর ওলিতে পরিণত করি। এই দেশের কোন একজন আলেম বেগম পাড়ায় বাড়ি করে নাই, একজন আলেম সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে নাই, একজন আলেম দেশের পাঁচটি টাকা ভরার ফাঁস করে কোথাও চালান করে নাই, আজকে